ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুন্নূর তাপস বলেছেন, অতি উৎসাহী মানুষকে নিবৃত্ত করতে ব্যর্থ হওয়ায় বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। গুলিস্তানে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে এসে এসব কথা বলেন মেয়র। মার্কেটগুলো ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার পরও এখানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করাকে এই অগ্নিকাণ্ডের কারণ বলে মনে করেন তিনি। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেবে সরকার। এছাড়া ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন। এ সময় তিনি বলেন, সকল আইন শৃঙ্খলা বাহিনী মিলে পুলিশ হেডকোয়ার্টার রক্ষা করতে গিয়ে ব্যবসায়ীদের বড় ক্ষতিটা হয়ে গেছে। বারবারই এসব মার্কেট পাকাকরণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলেও জানান মেনন। এখন পানি নাই, এর তো হতে পারে না। এখানে পানি নাই, আগুন দিয়ে যে এই মার্কেটের কথা উনি বলছিলেন যে যদি আগে থেকে সাড়ে দশটা পর্যন্ত এই মার্কেটের কোনো কিছু হয়নি, সাড়ে দশটার পরে এসে মার্কেট আগুন লাগলো, তার মানে কি? তার মানে হচ্ছে প্ল্যানিংয়ের অভাব। আমরা পুলিশ হেডকোয়ার্টার রক্ষা করতে চাইলাম, এদিকে সমস্ত শেষ হয়ে গেল, তো দুটো তো একসঙ্গে হয় না। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কোনো পরিকল্পনা আছে কিনা বা সরকার কি করতে পারে? অবশ্যই অবশ্যই, আপনি জানেন যে আগুন লাগার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এটা সমন্বয় করছেন, তিনি খবরাখবর রাখছেন, তিনি আমাদের সাথেও কথা বলছেন এবং তিনি কিছুক্ষণ আগেও জানিয়েছেন যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে পুনর্বাসনের জন্য সর্বোচ্চ ব্যবস্থা সরকার গ্রহণ করবে। এখানে নিরাপত্তা বলয় সৃষ্টি করাটা প্রয়োজন ছিল এবং সেই অনুযায়ী জনগণকে নিবৃত্ত করা প্রয়োজন ছিল। জনগণ অতি উৎসাহী ব্যক্তিরা যত এখানে এসে হানা দিবে তত কিন্তু আগুন নির্বাপনে সমস্যা হবে এবং সেটা হয়েছে। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের গাড়িতে হানা দেওয়া হয়েছে, আমাদের আটজন ফায়ার সার্ভিস কর্মী তারা আহত হয়েছে, এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত।